ছিল। আমরা এখন একটা মানে ইন্টারেস্টিং পার্টে যাই, সেটা হচ্ছে আমরা এখন ডি ব্রগলিতে আবার ফিরে যাব এবং হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের এক্সটেনশন দেখবো, আরো বেশ কিছু থিওরি আমরা একটু শিখবো। যে থিওরিটা দিয়ে আসলে তোমাদের একটু জিনিসটা বুঝাবো যে আসলে কোশ্চেন মানে কতভাবে পেঁচাতে পারে, এই জিনিসটা বোঝানোর জন্য আসলে আমি আবার তোমাদের ডি ব্রগলিতে ফিরে নিয়ে যাব। এবং এই ডি ব্রগলিতে ফিরে যাওয়ার সময় আমরা হচ্ছে নতুন একটা থিওরির সাথে পরিচয় হব, যেটা আসলে তোমাদের এই মুহূর্তে কেমিস্ট্রিতে নাই, বাট হচ্ছে এটা ফিজিক্সের তোমাদের আদর্শ গ্যাস চ্যাপ্টারের মধ্যে এই থিওরিটা আছে। সো আমাদের যে আমি জাস্ট হচ্ছে তোমাদের থিওরিটার সাথে পরিচয় করাই দিই, মানে ফর্মুলা গুলো কিভাবে ইউজ করবা, কারণ এই রিলেটেড একটা ম্যাথ আমি তোমাদের পরীক্ষায় দিব। সো এটা সবাই একটু কেয়ারফুলি শুনিও, এবং আমরা হচ্ছে কিভাবে থিওরি আসছে সেদিকে যাব না, বাট থিওরিটার ইউজটা শিখাবো। সো আমি তাহলে শুরু করি। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের এক্সটেনশন দেখব আমরা, ধর হচ্ছে ল্যামডা ইকোয়ালস টু আমরা জানি এইচ বাই এম ভি, এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, ল্যামডা ইকোয়ালস টু এইচ বাই এম ভি। এই এম ভি কে আমরা লিখতে পারি এইচ বাই পি, বা এখানে আরো বেশ কিছু দেখছি আমরা যে ই কে ইকোয়ালস টু হচ্ছে পি স্কোয়ার বাই টুয়াইস এম, আমরা এই ফর্মুলাটা জানি। সো পি ইকোয়ালস টু লিখতে পারি রুট ওভার টু এম ই কে, সো লিখতে পারি এইচ ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার টু এম ই কে। সো এটা একটা ফর্মুলা জানি। সো এখানেও কিন্তু হচ্ছে বেশ কিছু প্যাচের বিষয় আছে। যদি কখনো হচ্ছে তোমাদের এরকম একটা কোশ্চেন করো, ধরো যে হিলিয়াম পরমাণুর হিলিয়াম বা হিলিয়াম একটি হিলিয়াম পরমাণুর একটি হিলিয়াম পরমাণুর 300 কেলভিন তাপমাত্রায় 300 কেলভিন তাপমাত্রায় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করো, 300 কেলভিন তাপমাত্রায় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করো, এই রিলেটেড ম্যাথ কি কেউ কখনো করছো? তাপমাত্রার সাথে ল্যামডার সম্পর্ক? না ভাইয়া। আচ্ছা ভাইয়া, শরৎ কুমার গোস্বামীর বইয়ে আছে ভাইয়া এরকম ম্যাথ একটা আছে, টেম্পারেচার সাথে ল্যামডার সম্পর্ক। হ্যাঁ, কেলভিন কেলভিনে দেওয়া আছে, 200 কেলভিন দেওয়া ছিল বইয়ে। আচ্ছা আচ্ছা, আমি যদিও দেখি নাই। আচ্ছা আমরা তাহলে থিওরিটা একটু দেখি, যেটা আমরা কিভাবে করতে পারি ম্যাথটা। সো ম্যাথটা করার জন্য তোমাকে বলছে একটি হিলিয়াম পরমাণু 300 কেলভিন তাপমাত্রায় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। এখন তোমার কি জানা লাগবে এই জন্য? হচ্ছে হিলিয়াম পরমাণুর 300 কেলভিন তাপমাত্রা আসলে কতটুকু এনার্জি আছে, কতটুকু গতিশক্তি আছে সেটা জানা লাগবে, রাইট? সেই গতিশক্তির মানটা তোমার জানা লাগবে, ইকের ভ্যালুটা জানলে কিন্তু হয়ে গেল। আর হিলিয়ামের ক্ষেত্রে তোমরা তো জানো হিলিয়ামের আসলে পারমাণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 4। সেই 4 কে আমরা লিখতে পারি 4 AMU, 4 অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ হিলিয়ামের ভরকে আমরা লিখতে পারি 4 × 1.6 × 10⁻²⁷, যদি আমরা কেজিতে প্রকাশ করি, আর গ্রাম হলে −24 গ্রাম। সেটা হচ্ছে হিলিয়ামের জন্য। হিলিয়ামে কেন আমি 4 AMU বললাম, কারণ হিলিয়ামের হচ্ছে দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে। সো প্রোটন আর নিউট্রনের তোমার হচ্ছে প্রোটনের ভরকে আসলে 1 AMU বলা যায়। প্রোটনের ভর হচ্ছে আমাদের 1 AMU, দুইটা প্রোটন 2 AMU, তার সাথে দুইটা নিউট্রন, মানে প্রোটন আর নিউট্রনের ভর তো প্রায় কাছাকাছি, সো 4 AMU টোটালি। সো হিলিয়ামকে এভাবে বলতে পারি 4 AMU, আর 1 AMU তো জানোই 1.6 × 10⁻²⁴ গ্রাম। সো তুমি খুব সহজে হিলিয়াম পরমাণুর ভর পেয়ে গেলে এখান থেকে। আচ্ছা, এই একটা ইনফরমেশন তুমি এখান থেকে পেয়ে গেলা। যদি বলতে এটা অক্সিজেন, যদি বলতে এটা অক্সিজেন অণুর ক্ষেত্রে, অক্সিজেন অণুর ক্ষেত্রে কত হতো? 32, 32 ইন্টু হতো তোমার হচ্ছে 1.6 × 10⁻²⁴ গ্রাম অক্সিজেন অণু বললে। সো আশা করি তোমরা এটা পারবা। আচ্ছা, কারণ জানো অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। সো 32 কে আসলে মানে 32 AMU, সো ওই AMU কে যদি তুমি আসলে 1 AMU হচ্ছে এত গ্রাম সেটাতে গুণ করো, তাহলে আসলে অক্সিজেনের ভর পেয়ে যাবা। সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। ভাইয়া, আচ্ছা, এখানে 32টা কি আণবিক ভর নাকি যেটা বলে প্রোটন আর নিউট্রন যোগফল? 32টা হচ্ছে তোমার আণবিক ভর ভর। আর এখানে যদি তুমি একটু খেয়াল করো 32টা আসলে কিভাবে আসতেছে, তুমি জানো যে একটা অক্সিজেন অণুর মধ্যে কি আছে, টোটাল দুইটা অক্সিজেন পরমাণু আছে, রাইট? সো একটা অক্সিজেন পরমাণুতে কি থাকে, সাধারণত 8টা প্রোটন থাকে, 8টা নিউট্রন থাকে। সো এই অক্সিজেন পরমাণুতে কি আছে, 8টা প্রোটন আছে, 8টা নিউট্রন আছে। একটা প্রোটনের ভরকে কি বলে আমরা 1 AMU, তাহলে 8টা প্রোটনের ভর হচ্ছে তোমার 8 AMU। সো নিউট্রনের ভর তো প্রোটনের ভরের সেম, সেটা এটাকে আমরা বলতে পারি 8 AMU। সো এইভাবে টোটাল হচ্ছে তোমার কত পাচ্ছ, 32 AMU। আর 1 AMU ইকোয়ালস টু তো জানোই, আমি প্রথম ক্লাসে এটা প্রুফ করে দেখাইছি, 1 AMU কিভাবে হয় আমাদের 1.66 × 10⁻²⁴ গ্রাম, এটা কিভাবে হয় আমি তোমাদের একদম ফার্স্ট ক্লাসে দেখাইছি এটা। আচ্ছা, সো এইভাবে আমরা হচ্ছে ওটা পরমাণু বা অণুর আসলে আমরা ভর বের করে ফেলতে পারি, অরিজিনাল ভর। আণবিক ভর কিন্তু তোমার অরিজিনাল ভর না। সো এইভাবে আমরা আণবিক ভর বা পারমাণবিক ভরের কনসেপ্ট থেকে জাস্ট আমরা এই 1.66 × 10⁻²⁴ গ্রামকে গুণ করলে আমরা আসলে গ্রাম এককে পেয়ে গেলাম। ওকে, হ্যাঁ বলো ভাইয়া।
আরেকবার একটু বলেন তো, এই নেটে সমস্যা হয়েছিল। আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখতেছিলাম, এই যে অক্সিজেনের, যেহেতু আমরা অক্সিজেন অণু বলতেছি, তাই এটা আণবিক ভর আসতেছে 32 গ্রাম, মানে 32, আসলে এটা গ্রাম কখন বলবো, যদি এটা এক মোলের হয়, রাইট? 32 গ্রাম তখন এক মোলের। এই ম্যাটটা করার সময় যে বললেন যে ভর যেভাবে বের করতে হবে, এটা ও এটাই তো বলতেছি ভাইয়া। তো এই যে আমরা অক্সিজেন, একটি অক্সিজেন, মানে তুমি একটু চিন্তা করো, একটি অক্সিজেন কেন আমি এই কাজটা করতেছি, তোমরা কি জানো অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম, রাইট? সেই কথাটা যে বলি, অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম, সো এটা মানে কি, এক মোল অক্সিজেন অণুর ভর আসলে, বা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর হচ্ছে তোমার 32 গ্রাম, রাইট? সো একটি হাইড, মানে একটি অক্সিজেন অণুর ভর তাহলে কত হবে, 32 ডিভাইডেড বাই হচ্ছে 6.02 × 10⁻³৩, সো এত গ্রাম হবে। আর তোমরা কি জানো 1/NA বা অ্যাভোগাড্রো সংখ্যক, এটাকে আমরা কি বলতাম, 1 AMU, না মনে আছে সবার? বলতো এই ভ্যালুটা ছিল না 1.66 × 10⁻²⁴ গ্রাম? জি ভাইয়া, সেভাবে আমরা প্রকাশ করলাম। তাহলে একটি অক্সিজেন অণুর ভর কত হবে, তাহলে জাস্ট 32 এর সাথে যদি আমরা 1.66 × 10⁻²⁴ গ্রাম গুণ করি, তাহলে তো পেয়ে গেলাম একটি অক্সিজেন অণুর ভর। ঠিক সেম ভাবে একটি হিলিয়াম পরমাণুর ভর কিভাবে পাবো, 4 এর সাথে যদি আমি হচ্ছে 1.66 × 10⁻²⁴ গুণ করি, তাহলে একটি হিলিয়াম পরমাণুর ভর পেয়ে গেলাম। সবাই বুঝতে পারছো? আচ্ছা, সবাই যদি এতটুকু বুঝো তাহলে আমি হচ্ছে এটার এক্সটেনশনটা দেখাই। সবার ক্লিয়ার এতক্ষণ পর্যন্ত? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার। সো আমরা একটু আগে এখানে একটা জিনিস আমরা দেখব, একটা থিওরি দেখব, প্রতিটি অণুর, মানে একটু লিখে রাখো, প্রতি অণুর গতিশক্তি হচ্ছে তোমার F/2। জাস্ট এটা, এই থিওরিটা তোমাদের এখন ইন্ট্রোডিউস করার একটা উদ্দেশ্য, এটা কিন্তু তোমাদের বইয়ের বাইরে না, তোমাদের মেইন সিলেবাসের ভিতরেই আছে, এটা ফিজিক্সে আছে। বাট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি যে কোশ্চেনগুলো, সামটাইমস এরকম, মানে একটা ফিজিক্সের কনসেপ্ট ইউজ হতে পারে তোমার কেমিস্ট্রি প্রবলেম সলভের জন্য, এরকম কোশ্চেনও করতে পারে যদি কোশ্চেন খুব বেশি কঠিন করে। বাট তোমার মানে এই সম্ভাবনাটা কম একটু যে বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসবে, টোটালি আননোন। সেরকম কোশ্চেন হয়তো বুয়েটে 2টা বা 3টা কোশ্চেন থাকে যেটা টোটালি আননোন, বাট খুব বেশি কঠিন করলে আসলে যেটা পারার মধ্যে, তাও পারার মধ্যে, তাহলে এরকম আসলে তোমার 2টা সাবজেক্টের থিওরি মিক্স হয়ে যায়, সেরকম কোশ্চেন করে। সো প্রতিটি অণুর গতিশক্তি হচ্ছে তোমার F/2 kT, এই ফর্মুলাটা মনে রাখবা, প্রতিটি অণুর গতিশক্তি হচ্ছে F/2 kT। এখানে F এর রিলেশন হচ্ছে স্বাধীনতার মাত্রা, Fটাকে বলা হয় স্বাধীনতার মাত্রা, আমি এখন ডিটেলে যাচ্ছি না, এটা ফিজিক্সে পড়বো তোমরা। Fটাকে বলা হয় হচ্ছে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম, এটাকে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা, সো এই যে কে, এই কেটার একটা বিশেষ নাম আছে, কেটা একটা ধ্রুবক, এই কেটাকে বলা হয় বোলসম্যান ধ্রুবক, এই কেটাকে বলা হয় হচ্ছে বোলসম্যান ধ্রুবক। তোমরা জিনিসগুলো ফিজিক্সও পড়বা, কেউ ভাবিও না যে ভাইয়া আননেসেসারি জিনিস পড়াচ্ছে, এটা ফিজিক্সও পড়বা, বাট আমি তোমাদের হচ্ছে একটু দেখাচ্ছি যে আসলে কোশ্চেন কতভাবে ডাইভার্স হতে পারে। সো এটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক, এই কে এর মানটা আসে হচ্ছে, তোমরা কি গ্যাস ধ্রুবকের নাম শুনছো কখনো, আদর্শ গ্যাস ধ্রুবক? শুনছি ভাইয়া। আচ্ছা, যদি শুনে থাকো এটা ভ্যালু তো জানা আছে যে 8.314, সেটাকে যদি আমি NA বা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি ভাগ করি, বা এখানে যদি আমরা এটাকে যদি 6.023 × 10⁻²³ দিয়ে যদি ভাগ করি, তাহলে ভ্যালুটা পাবো হচ্ছে 1.38 × 10⁻²⁷, 1.38 × 10⁻²³ আসবে হচ্ছে জুল পার কেলভিন ইউনিটে। সো এই এককটা একটু কষ্ট করে তোমার মনে রেখো, কারণ এরকম একটা কোশ্চেন তোমাদের আমি পরীক্ষায় দিছি, এই পরীক্ষায়। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার কে এর ভ্যালুটা, বোলসম্যান ধ্রুবক বলে এটাকে। এখন দেখো, এখন এফ এর মানটা কেমনে বের করবো, টি তো বুঝছি, টি হচ্ছে আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা, এই তাপমাত্রা কিসে বসাই আমরা, কেলভিনে বসাই, রাইট? এই তাপমাত্রা আমরা অলওয়েজ কেলভিনে বসাই। আচ্ছা, সো এই পর্যন্ত ক্লিয়ার হলো। এখন আসো যে এফ এর ভ্যালুটা আমরা কিভাবে বের করবো, এখন এটা নিয়ে যত কথা আর কি, এটার জন্য তোমাদের আর একটা ফর্মুলা শিখাই, সেটা হচ্ছে এ সংখ্যক পরমাণু যদি বি সংখ্যক শর্তে, এই সংখ্যক পরমাণু যদি বি সংখ্যক শর্তে যুক্ত থাকে, তাহলে এফ এর ভ্যালু হবে, আমি এখন এক্সপ্লেন করতেছি বিষয়টা, আমি কি বুঝাচ্ছি, সো এ সংখ্যক পরমাণু যদি বি সংখ্যক শর্তে যুক্ত থাকে, তাহলে আমাদের ফর্মুলাটা হবে, এফ এর ফর্মুলাটা হবে 3A-B, এ সংখ্যক পরমাণু যদি বি সংখ্যক শর্তে যুক্ত থাকে, তাহলে এফ এর মানে ফর্মুলাটা হচ্ছে 3A-B। এখন আমি এক্সপ্লেন করতেছি যে এটা আসলে কিভাবে আসবে, বা এটা আসলে কিভাবে আমরা ইউজ করব। তো সেটা হচ্ছে তোমরা যদি একটু খেয়াল করো, এখানে আমি এ এর মানটা লিখলাম আর বি এর মানটা লিখবো, এখানে সেখানে এ লিখলাম, তার নিচে হচ্ছে আমি পাশে বি লিখবো,
আচ্ছা সো এ আর বি লিখে ফেললাম। আচ্ছা সো তোমরা যদি এর কথাটা একটু খেয়াল করো, এটা কি বলছে আমি, এ সংখ্যক পরমাণু, মানে এটা পরমাণু সংখ্যা বোঝাচ্ছে এটা, আর কিছুই না। আর বিটা বুঝাচ্ছে কয়টা শর্তে যুক্ত আছে, এর সাথে বি কয়টা শর্তে যুক্ত আছে এটা বুঝাচ্ছে। আমি এখন এক্সপ্লেন করতেছি। সো প্রথমে আমি ধরলাম হচ্ছে এক পারমাণবিক পরমাণুর জন্য, এক পারমাণবিক পরমাণু, এক এক পারমাণবিক ক্ষেত্রে তোমার বিষয়টা কি হচ্ছে, এক পারমাণবিক ধর হচ্ছে হিলিয়াম, হিলিয়াম হচ্ছে আমাদের এক পারমাণবিক। সো হিলিয়াম যেহেতু আমাদের এক পারমাণবিক, সো হিলিয়ামের ক্ষেত্রে আমাদের এ সংখ্যক পরমাণু, মানে এখানে পরমাণু সংখ্যা কয়টা বলতো, একটা না, পরমাণু সংখ্যা একটা না? জি ভাইয়া। আচ্ছা সেখানে পরমাণু সংখ্যা হচ্ছে একটা, একটা হিলিয়াম, আর মানে একটা হিলিয়াম তো এখনো এখানে হচ্ছে তোমার যুক্ত থাকে না, কারণ হিলিয়াম তো নিষ্ক্রিয়। সো হিলিয়াম তো বি সংখ্যক শর্তে যুক্ত থাকে, এখানে বিটা অবশ্যই জিরো হবে কারণ এখানে তো কোনো শর্তেই যুক্ত নাই। সো এটার সিস্টেমেটিক ডায়াগ্রামটা এরকম হতে পারে যে হচ্ছে তাহলে আমরা যদি ফর্মুলাতে বসাই এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু জিরো, তাহলে এফ এর ভ্যালু থ্রি পাচ্ছি, হিলিয়ামের জন্য এফ এর ভ্যালু থ্রি পাচ্ছি। সো এক্ষেত্রে আমি সিস্টেমেটিক ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করলাম, ধরো এটা হচ্ছে সেই পরমাণুটা যেটা একা একা আছে, কোনো সংখ্যক শর্তে কারোর সাথে যুক্ত নাই। এখন আসি, যদি আমাদের দ্বিপারমাণবিক হয়, যদি আমাদের দ্বিপারমাণবিক হয় তাহলে বিষয়টা কিরকম হবে। সো দ্বিপারমাণবিক হলে ধরো অক্সিজেন, অক্সিজেন অণু, সো বলতো এখানে কয়টা পরমাণু আছে অক্সিজেন অণুতে? দুইটা, দুইটা অক্সিজেন অণুতে আমাদের দুইটা পরমাণু আছে, তাহলে এর ভ্যালু হবে টু। এখন একটু খেয়াল করো, অক্সিজেন যে নিজেদের মধ্যে সিগমা পায় ওগুলো আমরা কনসিডারেশনে আনবো না, আমরা জাস্ট একটু সহজভাবে চিন্তা করি যে ধরলাম এটা একটা পরমাণু আর এইটা একটা পরমাণু। সো এই দুইটা পরমাণু নিজেদের মধ্যে আসলে একটা শর্তে যুক্ত আছে, এই দুইটা পরমাণু নিজেদের মধ্যে একটা শর্তে যুক্ত আছে, মানে এক পাশে যুক্ত আছে ধরে রাখতে পারো এরকম, যে এই দুইটা পরমাণু নিজেদের সাথে একটা শর্তেই যুক্ত আছে। সো এই শর্তটা তাহলে এখানে শর্তের সংখ্যা কয়টা হলো, একটা হলো। শর্তের বিষয়টা যখন সামনে আরো দুই একটা এক্সাম্পল দেখাবো তখন আরো ক্লিয়ার হবে। সো এখানে একটা শর্ত যুক্ত আছে, এ আর এ, মানে অক্সিজেন আর অক্সিজেন, তাহলে এখানে এফ এর ভ্যালুটা কত হবে বলতো, কে একজন বলো এফ এর ভ্যালু কত হবে যদি আমরা এফ এফ ভাষায় দিই? ফাইভ হবে এফ এর ভ্যালু, ফাইভ। আচ্ছা এখন ধরো হচ্ছে যদি ট্রি পারমাণবিক হয়, যদি আমাদের ট্রি পারমাণবিক হয় তাহলে বিষয়টা কিরকম হচ্ছে, যদি আমাদের ট্রি পারমাণবিক হয় ও থ্রি, তাহলে এর ভ্যালু কত হবে বলতো, থ্রি হবে। এবং ট্রি পারমাণবিক ফার্স্ট কেসটা আমি ধরলাম আবদ্ধ পরম, আবদ্ধ অণুর জন্য, তাহলে এর ভ্যালুটা হলো থ্রি, মানে ওজনের জন্য তোমার হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে থ্রি, মানে টোটাল পরমাণু সংখ্যা তিনটা। এখন তুমি যদি একটু দেখো যে ওজন আসলে তাদের মধ্যে এরকম একটা স্ট্রাকচার থাকে, ওজনের মধ্যে এরকম একটা স্ট্রাকচার থাকে, সো এদের মধ্যে আসলে টোটাল তিনটা কন্ডিশন, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, মানে এটা একটা শর্ত যুক্ত আছে, এটা একটা শর্ত যুক্ত আছে, এটা একটা শর্ত যুক্ত আছে, মানে টোটাল শর্ত হচ্ছে তিনটা। তাহলে এখানে বি এর ভ্যালু আমি থ্রি বসালাম, বুঝতে পারছো কিভাবে বসালাম সবাই শর্তের বিষয়টা? জি ভাইয়া। ওকে সো শর্তের বিষয়টা বুঝলাম, তাহলে এখানে আমার এফ এর ভ্যালু কত হবে, এফ এর ভ্যালু হবে সিক্স, হ্যাঁ এফ এর ভ্যালুটা হচ্ছে আমাদের সিক্স বসালাম। এখন আসতো যদি আমাদের ট্রি পারমাণবিক হয় বা আমাদের যদি মুক্ত পরমাণু হয়, এরকম ক্লোজড না সাইক্লিক না, যদি আমাদের মুক্ত পরমাণু হয় তাহলে কিরকম হবে, সো এটা হতে পারে ধরো হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, সো কার্বন ডাইঅক্সাইড কি আমাদের মুক্ত পরমাণু, পাস মানে তোমার হচ্ছে লিনিয়ার। সো এটা যদি দেখো এটার ক্ষেত্রে এর ভ্যালু তো বুঝতে পারতো, এখানে তিনটা পরমাণু আছে টোটাল, সো আমি এর ভ্যালু থ্রি লিখতেছি, আর এখানে টোটাল কয়টা শর্ত যুক্ত আছে, এখানে একটা এ রাখলাম, এখানে একটা এ রাখলাম। আচ্ছা কেউ একজন বলতো এখানে কয়টা শর্ত হইতে পারে এতক্ষণ ধারণা অনুযায়ী? দুইটা, দুইটা, দুইটা শর্ত, মাঝখানে কার্বনটা রাখলাম, এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, টোটাল দুইটা শর্ত, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, টোটাল দুইটা শর্ত। সো এখানে বি এর ভ্যালুটা হচ্ছে টু, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে সেভেন। সো আশা করি এইভাবে তোমরা হচ্ছে এফ এর ভ্যালুগুলো বের করবা, বাট আমি ডিটেইল থিওরিতে যাচ্ছি না। সো এইভাবে তুমি হচ্ছে এফ এর কি হবে, হ্যাঁ যখন আমরা এটা বেনজিনের কথা চিন্তা করব তখন কি হবে? আচ্ছা বেনজিনের জন্য কথা চিন্তা করলে ধরো হচ্ছে C6H6, বেনজিনের সাইক্লিক স্ট্রাকচার, সো হচ্ছে তোমার স্ট্রাকচারটা যেহেতু তুমি আঁকো, এখানে কয়টা শর্ত আছে একটু দেখো, ধরলাম হচ্ছে আমাদের এরকম হচ্ছে একটা সাইক্লিক স্ট্রাকচার বেনজিন। আচ্ছা তোমরা একটা জিনিস দেখছো যে আসলে এই শর্তের বিষয়টা যখন আমি বলতেছিলাম, আমি আসলে ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড, মানে সিগমা বন্ড আর পাই বন্ড, এটাকে আসলে একটা শর্তে ধরছি, তাহলে এখানে আসলে টোটাল কয়টা শর্ত হচ্ছে, এটা একটা শর্ত হচ্ছে, এটা একটা শর্ত হচ্ছে, এটা একটা শর্ত হচ্ছে,
এটা একটা শর্ত হচ্ছে, এটা একটা শর্ত, এটা একটা শর্ত, টোটাল কয়টা হচ্ছে? ছয়টা কন্ডিশন হচ্ছে বেনজিনের ক্ষেত্রে। পরমাণু সংখ্যা তো জানে বেনজিনে বারোটা, এটা তো C6H6, তো পরমাণু সংখ্যা বারোটা, এর ভ্যালু 12, আর হচ্ছে শর্ত হচ্ছে টোটাল ছয়টা, তখন এইভাবে বের করতে পারবো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে এই ফর্মুলাটা যদি এখন আমি অ্যাপ্লাই করতে চাই ধরো হিলিয়ামের জন্য, তো হিলিয়াম কি আমাদের এক পারমাণবিক না, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে এফ এর ভ্যালুটা কত হবে বলতো? 3 হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম হিলিয়ামের জন্য ভ্যালুটা হচ্ছে 3। তাহলে আমাদের হিলিয়ামের ক্ষেত্রে আমাদের গতিশক্তি ফর্মুলাটা তাহলে কি হবে? 3/2 kT, রাইট? এটা হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে আমাদের গতিশক্তি ফর্মুলা। সো এই যে ফর্মুলাটা পেয়ে গেলাম 3/2 kT, যেখানে কে এর ভ্যালু জানো, টি এর ভ্যালু জানো, এখন তুমি ডি ব্রগলি ইকুয়েশনে বসাই দিবা। টি এর ভ্যালু দেওয়া আছে যেহেতু 300 কেলভিন, সো 300 কেলভিন 300 বসাও এখানে, কে এর ভ্যালু বসাও 1.38 × 10⁻², আর এটা তো জানোই। সো এখানে যদি এখন বসাই দাও H/√2mEK, ইক এর ভ্যালু বসাবা 3/2 kT, সো ফর্মুলা পাচ্ছ λ H/√3mkT, বুঝতে পারছো সবাই? এবং এটা কিন্তু তোমার কেলভিন ইউনিটে, এই যে 300 এখানে বলছি, জাস্ট এটা 300 হতে পারে, 400 হতে পারে, 500 হতে পারে। সো যদি সেলসিয়াসে আসে, তোমরা তো জানোই যে কেলভিন থেকে সেলসিয়াসে কিভাবে পাবা, জাস্ট হচ্ছে 273 এর সাথে ভ্যালুটা যোগ করে তুমি কেলভিনে পেয়ে যাবা। ধরো 25 ডিগ্রি সেলসিয়াস কি হবে? 273 + 25, অর্থাৎ হচ্ছে 298 কেলভিন। আচ্ছা, সো 273 এর সাথে সেলসিয়াস ভ্যালুটা যোগ করে তুমি কেলভিনে পাবা, বাট ওই টিটা কিন্তু অলওয়েজ তোমার কেলভিনেই বসাতে হবে। ফিজিক্স বা কেমিস্ট্রি ক্ষেত্রে যত টি পাবা সব টি হচ্ছে তোমার কেলভিনে বসাতে হয়। ওকে, বুঝলে তাহলে এই জিনিসটা কিভাবে একটা ফর্মুলা পেয়ে গেল? হ্যাঁ বলো ভাইয়া। এফ এর কোনো একক নাই? না, ডিগ্রি অফ ফ্রিডমে আসলে কোনো একক নাই, ডিগ্রি অফ ফ্রিডমে কোনো একক নাই। এটা আসলে একটা ধারণা দেয় যে আসলে কোন একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে একটা কোন একটা অবজেক্ট আসলে কত ভাবে বিচরণ করতে পারে। লাইক হচ্ছে ধরো আমরা মানুষ, আমাদের কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2, কারণ আমরা আসলে টু ডাইমেনশনাল স্পেসে আমরা হচ্ছে নড়াচড়া করতে পারি, আমরা কিন্তু এমনি বাতাসে ভেসে থাকতে পারি না। সো সেটা পারে হচ্ছে ধরো যে কোনো একটা মানে একটা ফ্লাই হইতে পারে, সে ফ্লাইয়ের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। মানে কতভাবে আসলে মানে কত ডাইমেনশনে সে আসলে বিরাজ করতে পারবে সেটার উপর আসলে ডিগ্রি অফ ফ্রিডম, বাট এটা অনেক অ্যাডভান্স কনসেপ্ট, এই জন্য আমি এখন ডিটেলে খুব একটা বলতেছি না। এইটুকু ধারণা থাকলেই হবে কিভাবে বের করতেছি আর জাস্ট কিভাবে ইউজ করতেছি আমরা ডি ব্রগলি ইকুয়েশনে। সবাই বুঝছো এতটুকু? হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া এটা কি শুধু গ্যাসের জন্য প্রযোজ্য? হ্যাঁ গ্যাসের জন্য প্রযোজ্য, এটা মেইনলি গ্যাসের জন্য প্রযোজ্য, কারণ এই আর হচ্ছে তোমার আদর্শ গ্যাস ধ্রুবক, যেহেতু আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক তার মানে এটা গ্যাসের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের ক্লাসের লেকচার কন্টেন্ট মোটামুটি এতটুকুই ছিল, একটু ছোট লেকচার ছিল, মোটামুটি 1 ঘন্টা লেগে গেছে। আচ্ছা হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া মানে ESU এবং EMU এই দুইটা একক যে পড়াইছিলাম, তো ESU তো আমরা দেখছি যে CGS এর জন্য, আর EMU টা কোথায় ইউজ হয়? EMU টা হচ্ছে তুমি দেখো 1 কুলম্বের সাথে কিন্তু EMU এর একটা রিলেশন আছে, জাস্ট কি ছিল যেন, 1 EMU হচ্ছে তোমার 10 কুলম। আসলে EMU ইউজটা আসলে খুব একটা বেশি যে মানে আমাদের কনটেস্টে, আমাদের ইন্টারমিডিয়েট কনটেস্টে আসলে EMU তেমন কোনো ইউজ নাই, এটার খুব একটা ইউজ নেই, বাট হচ্ছে হয়তো তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিজমে হয়তো অ্যাডভান্সে এটা ইউজ হয়ে থাকে, আই এম নট শিওর অ্যাকচুয়ালি, বাট আমাদের কন্টেস্টে হচ্ছে শুধুমাত্র ESU আর হচ্ছে কুলম, EMU-র খুব একটা ইউজ নাই। ওকে আর কারো কোনো কোশ্চেন ভাইয়া?